একদিকে রুকসানা আমার স্ত্রী, একদিকে আন্তোনিয়া আমার বোন, আমার স্নেহের বোন। একজন চায় তার স্বামী আলেকজান্ডার হবে দিগ্বেদিক জয়ী বীর রাজা আলেকজান্ডার, একজন চায় তার দাদা আলেকজান্ডার হবে স্নেহের অন্তরের ভালোবাসার একজন মানুষ। সমগ্র প্রজা ভালোবাসায় ভরিয়ে দেবে তার দাদা আলেকজান্ডারকে। একজন আমাকে রাত্রে উদ্বুদ্ধ করে রাজ্য জয় করার জন্য হিংস্রতা লোলুপতা ঐশাচিকতার শিক্ষা দেয়, আর একজন ভোরের নির্মল সূর্যালোকে আমাকে ভালোবাসার গান শোনায়। সঙ্গে সঙ্গে করে নিয়ে এসেছে সুদূর গ্রিক থেকে যে দেবতা, তাদের আমার সামনে দাঁড় করিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে আমার অন্তরকে পরিশুদ্ধ করে দিতে চায়। মাঝখানে আমার ছোটো ভাই, আমার ছোটো ভাই, সে আমার সঙ্গে খুব একটা, সে আমার কাছে খুব একটা আসে না, সে বোধ হয় আমাকে অপছন্দ করে। সে তার দাদাকে করবেই তো, সে তো ছোটোবেলায় একসঙ্গে মানুষ হয়েছে, আমাদের মায়ের কোলে আমরা মানুষ হয়েছি, সে তো তার দাদাকে তার মতো করেই দেখতে চাইবে। কিন্তু তার দাদা যুদ্ধবাজ হয়ে সমগ্র পৃথিবী যুদ্ধ করতে করতে কখন পাল্টে গেছে সেটা মনে করে আমার ভাই। আমি জানি না আমার বোন আর আমার স্ত্রী প্রতিনিয়ত একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত থাকে। সেরকম আস আমার কাছে সব খবর নিয়ে আসে, আমি বুঝতে পারি। আমি আমি এতদিন কিছুই গুরুত্ব দিইনি, কিন্তু আজ দুপুর থেকে পুরুকে সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার পর আমার প্রিয় বোন, আমার স্নেহের বোন অ্যান্থনিয়ার বিয়ের পর আমি ভারতবর্ষের ধর্মকে কাছ থেকে দেখার পর এই অন্ধকারে বিপাশার তীরে বসে আজ উপলব্ধি করছি আমি কিছুই অর্জন করতে পারিনি। তাই আমি তোমার কোলে ফিরে যেতে চাই মা। আমি আমার পবিত্র জন্মভূমির মাটি চুম্বন করতে চাই, আমার শৈশবের দিনগুলো ফিরে যেতে চাই। কিন্তু মা, কিন্তু 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 তোমার ছোট ছেলে আমার ভাইকে তো তুমি দেখতে পাবে না। হ্যাঁ আমি ন্যায় বিচারকের মূর্তি ধরে আমি ন্যায় বিচার করে আমার আমার প্রিয় বোনের কথা না শুনে আমার স্ত্রী দুঃখার কথা শুনে আমি ন্যায় বিচার করেছি। আমি অন্যের কথা শুনে আমার ভাইকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি। কিন্তু তার সবাধার আমি সেরু কাছে যে মায় রেখেছি, আমি সেই সবাধার এই বিপাশার তীরেও আমার পাশেই রেখেছি মা। আমি কাল প্রাতে তোমার কাছে রওনা করব আমার ভাইয়ের মৃতদেহ সঙ্গে করে। তুমি তোমার জ্যেষ্ঠ পুত্র আলেকজান্ডারকে ক্ষমা করো মা, পারলে তুমি তোমার জ্যেষ্ঠ পুত্র আলেকজান্ডারকে ক্ষমা করো। আমি আমার প্রিয় ভাইয়ের মৃতদেহ তোমার কাছে বয়ে নিয়ে যাব মা। আমি চলে যাচ্ছি। আমি তুই 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 চিন্তা করিস না বোন, তুই ভালো থাকিস। এই ভারতবর্ষের ধর্ম, এই ভারতবর্ষের মাটি সবাইকে আপন করে নিজের করে নিয়ে আমার অন্তরের ভালোবাসা আশীর্বাদ নিয়ে তুই তুই দীর্ঘজীবী হোস আমার প্রিয় বোন অ্যান্থনিয়া। তোর দাদা ফিরে যাবে তোর জন্মস্থান সেই গ্রীষ্মের মেসিডোনিয়া, সেখান থেকেও আমি জানতে পারবো প্রতিদিন প্রতিনিয়ত আমার বোন এই হিন্দুস্থানের পুরুরাজ পরিবারের পুত্রবধূ হয়ে শঙ্খধ্বনিতে হিন্দুস্থানের আকাশ বাতাস কম্পিত করবে। সেই শঙ্খের শব্দ আমি সুদূর মেসিডোনিয়ায় বসে শুনতে পাবো আমার বোন, আমি শুনতে পাবো। আমি আমি সেই শব্দ শুনে আমার মাকে বলবো, মা মা দেখো তোমার সন্তান, তোমার কন্যা, আমার প্রিয় বোন। ভারতবর্ষকে আপন করে কত সুন্দর ভাবে তার জীবন আদরে ভালোবাসায় সোহাগে অতিবাহিত করছে। তুমি তুমি খুশি তো মা? তোমার পুত্র আলেকজান্ডারের সিদ্ধান্তে তুমি খুশি তো মা? তোমার পুত্রকে ক্ষমা করো মা। আমি যুদ্ধ করতে করতে আমি সব কিছু ভুলে গেছিলাম। সারা পৃথিবীর পথ চেনার পর আমি আমার শৈশবের পথেই ফিরে যেতে চাই মা।
মা গো, আমি ফিরে যেতে চাই তোমার কোলে। কাল প্রাতে বিপাশার তীর থেকে আলেকজান্ডার তোমার জ্যেষ্ঠ পুত্র রওনা দেবে মেসিডোনিয়ার উদ্দেশ্যে। তৃতীয় দারিউসকে পরাজিত করে সমগ্র পারস্য দখল করে প্রতাপশালী রাজা উরুকে পরাজিত করেও আমি শূন্যতা শূন্যতাই রয়ে গেছে। আমার বোন, আমার বোন অ্যান্টোনিয়া, অ্যান্টোনিয়া বোন আমার, তুই ঠিকই বলেছিস। আজ 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 তোর আজ তোর বিবাহ হয়ে যাওয়ার পর আমি আমি পরিপূর্ণরূপে একা হয়ে গেছি, আমি পরিপূর্ণরূপে একা হয়ে গেছি। তবু তবু বিজিত পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে আমি আমি অনেকটা শান্তি পেয়েছি, আমি শান্তি পেয়েছি। বিজিত পরাজিত পরাজিত রাজা পুরু, আমি যখন তুই তো ছিলিস আমার আমার বোন, তুই তো ছিলিস শান্তিনিয়া, আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম তুমি আমার কাছে কীরকম আচরণ প্রত্যাশা করো, হ্যাঁ কী বললো কী বললো? আমি 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 রাজার আচরণ প্রত্যাশা করি, আমি একজন রাজার কাছ থেকে রাজার মতো আচরণ প্রত্যাশা করি। আমি আমি তো কখনো আমি তো কখনো এমন শিক্ষা পাইনি। আমি যুদ্ধ করতে করতে আমি রাজ্য জয় করতে করতে আমি আমার আশেপাশের আমার কাছের সৈন্য সেনাপতিদের অন্তরকেও কখনো চিনতে পারিনি। আমার স্ত্রী রুক্ষনা, তুমি তুমি আমাকে রক্ত বিশ্বাসে পরিণত করেছো কেন? তুমি কি বুঝতে পারছো না সৈন্যদের মনের কথা? সৈন্যরা ক্লান্ত, তারা তাদের প্রিয়জনকে আপন করে পেতে চায়, তাদের প্রিয়জনকে দেখার বাসনায় গ্রীষ্মে পৌঁছতে চায়, তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চায়। তুমি কি বুঝতে পারছো না রুক্ষনা? আমি আজ দুপুরে রাজা পুরুকে সব কিছু ফিরিয়ে দেওয়ার পর আমি আজ সব বুঝতে পেরেছি। অ্যান্টোনিয়া, তুই তুই মহারাজ পুরুর প্রাসাদে ভালো থাকবি, তোর দাদাকে নিয়ে আর দুঃখ করবি না, তোর দাদা তোর তো মায়ের কাছে ফিরে যাচ্ছে। হে ভারতবর্ষ, হে ভারত জননী, আলেকজান্ডারকে ক্ষমা করো, আলেকজান্ডার আলেকজান্ডার ফিরে যাচ্ছে। তোমাদের ধর্ম, তোমাদের সংস্কৃতি এই পৃথিবীর মাটিতে বিজয়ী হোক, স্থায়ী হোক। হে মহারাজ পুরু, তুমি ক্ষমা করো আলেকজান্ডারকে, আলেকজান্ডার তার দেশ সুদূর মেসিডোনিয়ায় ফিরে যাচ্ছে। ভারতবর্ষ ছেড়ে আমি আমি আজ ক্লান্ত, শ্রান্ত, বিধ্বস্ত। আমার আমার বাল্যকালের শিক্ষক অ্যারিস্টটল, আমি 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 কবেই যেন ভুলে গেছিলাম তোমার কথা, আজ আমার আজ আমার সব মনে পড়ে যায়। এই বিপাশার তীর থেকে ব্যাবিলন হয়ে মেসিডোনিয়ায় আমার মাতৃভূমিতে ফিরে গিয়ে আমার পবিত্র মাতৃভূমির মাটি চুম্বন করে আমার মাতৃক্রোড়ে আশ্রয় নিয়ে আমার প্রিয় শিক্ষক অ্যারিস্টটলের শিক্ষায় শিক্ষিত হয়ে নতুন জন্ম নেবে আলেকজান্ডার। পৃথিবীর মানুষ আর এক নতুন আলেকজান্ডারকে চিনবে। আমি আসছি মাগো, আমি আসছি আমার মাতৃভূমি মেসিডোনিয়ায়, আমার মাতৃক্রোড়ে আমি ফিরে আসছি মাগো। তোমার আলেকজান্ডার তোমার কাছে ফিরে আসছে মা।